দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। কোচবিহারে লকডাউনকে সফল করতে পথে নামলেন কোচবিহারের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুপর্ণা বিশ্বাস। লকডাউন মানাতে এবার পথে নামলেন কোচবিহারের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুপর্ণা বিশ্বাস। এদিন দুপুর নাগাদ কোচবিহার শহরের বিভিন্ন গলিতে ঢুকে দোকানপাট বন্ধ করার পাশাপাশি রাস্তায় বের হওয়া মাস্ক মুখে না রাখা মানুষদের মাস্ক পরানোর ব্যবস্থা করলেন। কোচবিহারে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে এবং এটা উদ্বেগের। এর মধ্যে কোচবিহার সদর এলাকার আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। এদিনও জেলায় মোট আক্রান্ত 11 জনের মধ্যে সদর এলাকার 6 জন রয়েছে। এই পরিস্থিতির মধ্যে কোচবিহার পুরো এলাকার সমস্ত ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে টানা লকডাউন করা হচ্ছে। তারপরেও অনেকেরই হুঁশ নেই, সময় পেরিয়ে যাওয়ার পরেও দোকানপাট খোলা রাখছে, মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য যে নির্দিষ্ট সময় দেয়া হয়েছে তখন শহরের বিভিন্ন বাজারগুলোতে মানুষের ভিড় উপচে পড়ছে। আর পরিস্থিতিতে শহরে সম্পূর্ণ লকডাউন করাতে প্রশাসন রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। কোচবিহার পুরো এলাকা সহ দিনহাটা ও মাথাভাঙা পুরো এলাকায় টানা লকডাউন চলছে। এছাড়াও রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগের রাজ্য সরকার 29 ও 31 জুলাই পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছেন, আগামী অগস্ট মাসে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা এদিন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগস্ট মাসের 2, 5, 8, 9, 16, 17, 23, 24 এবং 31 তারিখে রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে বলে জানা গেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই, পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।